আর আজকের এপিসোডটা শুরু করছি হচ্ছে তেজপুর থেকে। গাড়ি মোটামুটি রেডি, সবাই লাগেজ মাথাও কমপ্লিট। এবার বেরোবো এখান থেকে, প্রথম যাব হচ্ছে ব্রেকফাস্ট করব, দেন এটা হচ্ছে বালিপাড়া রোড, আমাকে তো ম্যাপে এটাই দেখাচ্ছে। আর এখান থেকে ব্রেকফাস্ট করে একটু এগিয়ে ব্রেকফাস্ট করব, দেন তারপর যাব হচ্ছে ভালুকপং। ভালুকপংয়ে এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি দেখা, এন্ট্রি চেক করাবো, মানে এন্ট্রি পাস যেটা আমরা করে এনেছি। আর এই যে তোমরা তো একে চেনোই, তোমার কেমন লাগছে আপাতত? গ্রুপ রাইড ফার্স্ট তোমার, মানে টালমাটাল চলছে তাই তো? আচ্ছা, ফার্স্ট গ্রুপ রাইড করছে, আমিও করেছি আগে, কিন্তু আমার ভাই ফার্স্ট করছে। ও দেখা যাক, এখনও বলছে টালমাটাল, কারণ রাত দুটোয় ঢুকেছে তো, এই একটায় ঢুকেছে তো হোটেলে, সেই জন্য ওর একটু প্রবলেম। তো চলো এখান থেকে বেরোই, আগে ব্রেকফাস্ট করি, আর আজকে আমরা পাহাড় দেখতে পাবো, তাই সবাই এক্সাইটেড, সবাই ফার্স্ট টাইম পাহাড়ে গাড়ি চালাবে, পিনাকিদা এক্সেপ্ট পিনাকিদা, পিনাকিদা ছাড়া বাকি সবারই ফার্স্ট টাইম পাহাড়ে। আর তোমাদের ভাই তো জানোই কোথায় কোথায় গেছে। আর এখানে তোমায় বললাম যে আসামে 96 লিটার, আজকে টাইগারের পেট পুরো ফুল করে নিয়েছি এখন। চলো আস্তে আস্তে এগোতে এগোতে তারপর তোমাদের সাথে কথা বলছি। তেজপুরের হোটেল থেকে বেরিয়ে আমরা ধরেছি হচ্ছে বালিপাড়া রোড। বালিপাড়া রোড দিয়ে সামনে পড়বে হচ্ছে নামেরি ফরেস্ট, নামেরি ন্যাশনাল পার্ক, দেন ভালুকপং। নামেরি ন্যাশনাল পার্ক ডান দিকে থাকবে, আমরা ডান দিকে ওটাকে রেখে সিধে বেরোবো অ্যাজ পার গুগল ম্যাপ। যদিও আমার রাস্তা চেনা নয়, আমি ফার্স্ট টাইম আসছি অরুণাচল, তো দেখা যাক কী হয় সামনে। আর প্রচণ্ড জোর খিদে পেয়েছে, এখনও পর্যন্ত প্রায় 10 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেললাম, একটাও খাবারের দোকান দেখতে পাইনি। আগে খেতে হবে, পেট ভরতে হবে, নাহলে গাড়ি চালানো যাবে না, সেটাই খুঁজছি। আস্তে আস্তে এগোচ্ছি, আর হয়তো কিছুক্ষণ, যেটার জন্য তোমরাও ওয়েট করছো, বিশেষ করে আমার ওয়াইফও ওয়েট করছে, তোমরাও ওয়েট করছো, সেটা হচ্ছে পাহাড় দেখতে পাবো মোটামুটি আর 40 কিলোমিটার পর থেকে। তো খালি ওটার জন্যই এখন সবাই ওয়েট করে আছে, গোটা গ্রুপ ওয়েট করে আছে পাহাড় কখন দেখতে পাবো। চলো খাবারের দোকান দেখতে তো পেয়েছি, চলো দেখি কি আছে। ব্রেকফাস্ট লেখা তো আছে, দেখা যাক এবার। নামেরি ন্যাশনাল পার্কের আগে দাঁড়িয়েছি, এখানে ব্রেকফাস্ট করব, সবাই এখানে দাঁড়িয়েছে। পিনাকিদা আগে গেছে, পিনাকিদার গাড়ির একটু প্রবলেম হচ্ছে, মানে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে হয়তো, মেবি পিনাকিদা ওটা চেক করাবে। আর রোড দেখো, রোড দেখো, দারুণ রোড, দারুণ। আর সত্যি কথা বলতে এই রাস্তায় আমি তো প্রথমবার, আমার খুবই ভালো লাগছে চালাতে, খুবই। এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম, আমরা টোটাল 12 জন ছিলাম, একজন আগে ছিল পিনাকিদা। আর 12 জনের টোটাল বিল হলো হচ্ছে 2710 টাকা, পুরো পেট পুরো খাবার ভর্তি, আর দাঁড়াবো না কোথাও, একদম সিধে ভালুকপং। পারমিট চেক করাবো আর বেরোবো, আর সামনে আধ ঘন্টার মধ্যেই আসবে নামেরি ন্যাশনাল পার্ক। চলো তোমাদের আপডেট দিতে দিতে যাবো, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই আমরা পাহাড় দেখতে পাবো। নামেরি রেঞ্জে ঢোকার পর রাস্তাটা জাস্ট ফাটাফাটি, সরি, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি চালাতে। ও চারিধারে এরকম বড় বড় গাছ, আর মধ্যিখান দিয়ে যাচ্ছি, আর এখান থেকে ভালুকপং হচ্ছে এখনো 24 কিলোমিটার। দারুণ রাস্তা, দারুণ রাস্তা।
ফরেস্টের দিকে ঢুকে যাচ্ছে। ভালুকপং এখান থেকে এখনও 14 কিলোমিটার বাকি, আর আমরা আস্তে আস্তে ইনক্লাইন করতে শুরু করেছি 13 কিলোমিটার। আর কিছুটা গেলেই হয়তো পাহাড়ের দেখা পেয়েছি আগে, আবার সামনে পাবো। আর ও দূরে দেখা যাচ্ছে, তোমরা গোপরে হয়তো বুঝতে পারবে না, সামনে আরও ইনক্লাইন হবে আর ভালুকপং থেকে তারপরে হয়তো মেবি উঠতেই থাকবো শুধু। আর এটার জন্যই গোটা গ্রুপ ওয়েট করেছিল, আজকে সবাই পুরো এনার্জি নিয়ে আছে পাহাড় দেখতে পাবে বলে, সবাই ফুল জোশে চালাচ্ছে গাড়ি আজকে। এখানে পারমিটের কাজ কমপ্লিট, পারমিট দেখিয়ে নিয়েছি, ফোনে ছিল সফট কপি, এখানে কোনো হার্ড কপি লাগে না। আর লাইসেন্স নাম্বার, এছাড়া আর কিছুই লাগে না। তো এখান থেকে এবার বেরোই চলো। এইটা হচ্ছে ভালুকপং এর অ্যান্টিক পয়েন্ট। আচ্ছা এটা কি আমাদের হয়ে গেল, আর কিচ্ছু নেই আর ওই বার শুধু যাওয়া? তাহলে একটা ভালো সিনারি দেখে দাঁড়া, ওখানটা আমি আসছি, আমরা আসছি, চ একসাথে চ। দেরি করো না, তাড়াতাড়ি তো যেতে হবে, পৌঁছাতে হবে। ও মনে শান্তি, চলে এসেছি পাহাড়ের, হ্যাঁ চলে এসেছি পাহাড়ের রাস্তায়, ধরে আছি, ফাটাফাটি সিনারি, ফাটাফাটি বিউটি। একটা কথা তোকে আমি বলতে চাই, এটা কামেং রোড, এটা হচ্ছে কামেং রিভার, সুন্দর জায়গা, দারুণ লাগছে। দেখো এখানে এসে গেছে রৌমো আর সৌভিক, চলো একটু ছবি টবি তুলবো দিয়ে এগোবো। আর এই কার্ভের মজা নেওয়ার জন্যই এখানে আসা। আর সামনের বিউটি দেখো, এটাই অরুণাচলের বিউটি, ওফ দুর্দান্ত। জাস্ট এন্টার করেছি অরুণাচল, ফাটাফাটি লাগছে। ওয়েদার ওপরে কিন্তু খারাপ, দেখো পুরো ফগই হয়ে গেছে, বুঝতে পারছি না মেঘ না ফগ। মেঘ হলে কপালে দুঃখ আছে উপরে। ওয়েদারটা দেখেছো, সেই লাগছে, বুঝতে পারছি না, যাওয়া যাক। এখনো পর্যন্ত রাস্তা মাখন, দারুণ রাস্তা, দু চার জায়গায় ল্যান্ডস্লাইড জোন ছিল, একটু একটু অফ রোড আছে, বাট ওকে, বাকি সবাই অনেক পেছনে আছে, আমি আর শুভেন্দু ওর সামনে আছি। একটু দাঁড়াবো আগে গিয়ে, ওপরটা দেখে ভয় করছে, কারণ বেলা অনেক হয়ে গেছে, প্রায় 2:30 বাজে, এখনো 106 কিলোমিটার এখান থেকে দিরাং, জানি না কটায় পৌঁছাবো। আর তার উপর যদি বৃষ্টি হয় ব্যাস সব শেষ। ওয়েদার প্রচণ্ড খারাপ হতে চলেছে যত বেলা হচ্ছে, আমাকে যে কোনো উপায়ে হোটেলে পৌঁছাতেই হবে, কারণ আমি অন্ধকারে পাহাড়ে দেখতেই পাবো না কিছু, আমার এই একটা বড় ইস্যু পাহাড়ে। তো রাইডে কনসেন্ট্রেট করেছি আপাতত, দেখা যাক। আর সিনিক বিউটি অসাধারণ, অতুলনীয় সিনিক বিউটি, কিচ্ছু বলার নেই, জাস্ট ফাটাফাটি। ভিজিবিলিটি পুরো জিরো হয়ে গেছে, দেখো অবস্থা, দেখো পুরো জিরো ভিজিবিলিটি, পুরো জিরো, সামনে বাসটা যাচ্ছে বলে বোঝা যাচ্ছে, আদারওয়াইজ সামনে পুরো জিরো, কিচ্ছু দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। হ্যাজার্ড জ্বালিয়ে নিয়েছি, ফগ জ্বালিয়ে নিয়েছি,
কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। হঠাৎ করে আমরা কুয়াশার মধ্যে ঢুকে গেছি পুরো। সামনে সামনের গাড়িটা দেখেছো? গোড়া ওই গাড়ি নিয়ে মাঠে আসতো। কিচ্ছু নেই, পুরো জিরো ভিজিবিলিটি, রাস্তা লরি ভে কিচ্ছু বোঝা যাচ্ছে না। উল্টো দিক দিয়ে গাড়ি এলেও বুঝতে পারবো না। গাড়িটা দেখেছো? ওপরে একটা গাড়ি দু চাকা বাঁধা আছে, চার চাকা করে দু চাকাটাকে বয়ে নিয়ে যাচ্ছে, দেখলে কি? এই তো মাহিন্দ্রা ডিফেন্সের গাড়ি, চাকা দেখেছো? পুরো জিরো ভিজিবিলিটি। একটু অভিজ্ঞতা কাজে লাগিয়ে যাচ্ছি আর কি, হয় কোনো গাড়ির পেছনে আর আদারওয়াইজ এই সাদা লাইনের বাঁদিক দিয়ে। যখন ওভারটেক করার হচ্ছে করছি, যখন দেখতে পাচ্ছি তখনই করছি, আদারওয়াইজ করছি না। টানেলের মধ্যে এন্টার করলাম, অবস্থা দেখো টানেলটার, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ফক কি হবে এই রাস্তায়, ওটা তো উল্টো দিকের রাস্তা, তো আলাদা করা আছে। একটা মনেশ্রী, জানি না নাম, তোমরা তো দেখলে টানেলের পর ওই পাহাড়টাকে ক্রস করে আবার অন্য পাহাড়ে জয়েন করে মানে নিচে নামছি আর কি। আটকেছে এখানে সামনে কিছু একটা এ আছে, চলো চল। আচ্ছা, এখান থেকে একটা লোয়ার বিম ছিল, সেটাকে সরালো।
ওই লোয়ার বিমটা যেটা টেনে নিয়ে গেল, বুঝতে পেরেছো? না না, ওই ব্রিজ ফিজ করছে মনে হয়। অসম্ভব সুন্দর ভিউ, জাস্ট ফাটাফাটি। কোন একটা পাহাড়ের একদম টপে আছি আমরা, দেখো দুর্দান্ত লাগছে, দুর্দান্ত সত্যি। অরুণাচল ইজ বিউটি। এখান থেকে এখনো আমাদের হোটেল প্রায় 50 কিলোমিটার, আর গুগল বাবা দেখাচ্ছে এখনো 1 ঘন্টা 19 মিনিট লাগবে। ঘড়ির কাঁটায় এখন 5:03, ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, আর বর্ষার নাক দিয়ে অলরেডি জল পড়া শুরু হয়ে গেছে, তাই তো? ভিউ খুব সুন্দর, দেখছো দেখছো, তোমরা দেখতেই পাচ্ছ। আর দাঁড়িয়েছিলাম একটু, ছবি টবি তুললাম, পুরো সব ছবি টবির আপডেট ইনস্টাগ্রামে পাবে। আর এখান থেকে আমাদের হোটেল মোটামুটি এখনও প্রায় 50 কিলোমিটার, কারণ দিরাং এখান থেকে এখনও 45 কিমি। আস্তে আস্তে যাচ্ছি, বাকিরা সবাই বেরিয়ে গেছে, আস্তে আস্তে যাচ্ছি, দেখা যাক। উই লাভ অরুণাচল লেখা ছিল। হ্যাঁ, ঘড়ির কাঁটায় এখন 5:28, অন্ধকার হবে হবে করছে, তার মধ্যে যতটা এগোনো যায় আর কি।